जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। बंधुरा, आज सरस्वती पूजार दिन। सारा दिने अंतत पक्षे एक बार होलेओ मुखे दिन विशेष এই একটি খাবার। মায়ের আশীর্বাদে আপনি সারা বছর নিরোগ এবং সুস্থ থাকবেন, ঠিক তেমনি আপনি শতগুণের অধিকারী হবেন। বন্ধুরা, বাংলা পঞ্জিকা অনুসারে 22 মাঘ শনিবার সকাল 7টা বেজে 7 মিনিট থেকে শুরু হবে বাসন্তী পঞ্চমী তিথি এবং সেটি শেষ হবে পরের দিন অর্থাৎ 23 মাঘ ইংরেজি 6 ফেব্রুয়ারি 2022 রবিবার সকাল 7টা বেজে 9 মিনিটে। সুতরাং বন্ধুরা, এই পঞ্চমী তিথি থাকাকালীন সময়ে আপনাকে এই বিশেষ খাবারটি রান্না করতে হবে। বন্ধুরা, এই বসন্ত পঞ্চমীর পরদিন হলো শীতল ষষ্ঠী, তাই পঞ্চমীর দিন এই খাবারটি রান্না করে পঞ্চমী এবং ষষ্ঠী দুই দিনই যদি পরিবারের সকলে মিলে যদি এই খাবারটি একবার হলেও মুখে দিতে পারেন, তাহলে একদিকে যেমন বিভিন্ন প্রকার রোগ ব্যাধির হাত থেকে আপনারা যেমন রক্ষা পাবেন, ঠিক তেমনি আপনার শরীরে থাকা সমস্ত প্রকার নেগেটিভ শক্তি শরীর থেকে দূর হয়ে যাবে। সাথে সাথে এই খাবারটি যদি খান, দেবী সরস্বতীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপর থাকবে, ফলে কর্মক্ষেত্র থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সাফল্য নিত্য সঙ্গী হয়ে উঠবে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, কোন সেই খাবারটি সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা সরস্বতীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আজ সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে এই বিশেষ খাবারটি রান্না করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ খাবারটি হলো কলাই সেদ্ধ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, সেই বহুকাল আগে থেকে সরস্বতী পূজার দিন কলাই সেদ্ধ খাবার একটি রীতি রয়েছে। তবে এই কলাই সেদ্ধ যদি ঠিকভাবে রান্না করা যায়, তাহলে কিন্তু এর সুফল লাভ করতে পারবেন। বন্ধুরা, এই বিশেষ জিনিসটি রান্নার জন্য বেশ কয়েকটি জিনিস আপনাকে নিতে হবে, আর তা হলো গোটা কলাই, গোটা বেগুন, গোটা সাদা শিম, গোটা কড়াইশুঁটি, গোটা আলু ইত্যাদি। তবে এক্ষেত্রে আপনাদের আরও একটি বিষয় বলে রাখি যে এক্ষেত্রে বেগুন, কড়াইশুঁটি সব কিছুই কিন্তু বিজোড় সংখ্যায় নেবেন, অর্থাৎ 3টি, 5টি এবং 7টি। যে কোনো বিজোড় সংখ্যায় কিন্তু আপনারা এই শিম, বেগুন ও কড়াইশুঁটিগুলিকে সংগ্রহ করে নেবেন। তারপরে পরিষ্কার হাঁড়িতে সমস্ত সবজি এবং ডালগুলিকে ধুয়ে দিয়ে দেবেন। সেগুলি সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে নুন এবং কাঁচা সরিষার তেল দিয়ে নেবেন। এইভাবে যদি আপনারা কলাই সেদ্ধটি বাড়িতে পঞ্চমীর দিন রান্না করে খেতে পারেন এবং ষষ্ঠীর দিন যদি বাসি এই খাবারটি খেতে পারেন, তাহলে কিন্তু মায়ের কৃপাধন্য লাভ করতে পারবেন। বন্ধুরা, সরস্বতী পূজার দিনে এই খাবারটি খাওয়ার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এখন যেহেতু ধীরে ধীরে শীতকাল শেষ হচ্ছে এবং বসন্তকাল আসতে চলেছে, তাই শরীরের পক্ষে এই গোটা সেদ্ধ কিন্তু খুবই উপকারী। এই সময় রোগ জীবাণুর সাথে মোকাবিলা করে শরীরকে সুস্থ রাখে এই গোটা সেদ্ধ। সেই জন্যই বহুকাল ধরে সরস্বতী পূজার দিনে অর্থাৎ বাসন্তী পঞ্চমীর দিনে এই গোটা সেদ্ধ খাওয়ার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, অনেকেই হয়তো এই গোটা সেদ্ধ সরস্বতী পূজার দিন সন্ধ্যার পর রান্না করে খান, কিন্তু আজকের এই ভিডিওতে আমি যে সমস্ত উপকরণগুলির কথা বললাম, সেই উপকরণগুলো দিয়ে যদি গোটা সেদ্ধটি রান্না করতে পারেন,
তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। এছাড়াও বন্ধুরা, সরস্বতী পূজার দিনে হলুদ রঙের শুদ্ধ বস্ত্র পরিধান করে দেবী সরস্বতীকে আপনি ফল দিয়ে নৈবেদ্য নিবেদন করার পাশাপাশি আরও কয়েকটি জিনিস আপনাকে অর্পণ করতে হবে। সেটি হলো সাদা সিমের জোড়, কড়াইশুঁটির জোড় এবং কুলের জোড়। হ্যাঁ বন্ধুরা, এই তিনটে জিনিস কিন্তু দেবী সরস্বতীকে নিবেদন করতে কখনোই ভুলবেন না। এছাড়াও হলুদ রঙের ফুল দিয়ে দেবী সরস্বতীকে যদি অঞ্জলি দিতে পারেন, তাহলে আপনার মনের সমস্ত অন্ধকার তথা সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার জীবন শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠবে। বন্ধুরা, ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবী সরস্বতীর আরাধনা করতে পারলে জীবনে উন্নতির শিখরে পৌঁছাতে সময় লাগে না। বন্ধুরা, এই বাসন্তী পঞ্চমীর পরের দিন শীতল ষষ্ঠীর দিন মায়েরা তার সন্তানদের মঙ্গল কামনায় বছরের বিভিন্ন ষষ্ঠী তিথি পালন করে থাকেন মাতা ষষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু অন্যান্য ষষ্ঠীর তুলনায় শীতল ষষ্ঠীর একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে, যেহেতু সরস্বতী পূজার পরদিন শীতল ষষ্ঠী। আর এই শীতল ষষ্ঠীর প্রধান মাহাত্ম্য হল এই দিন উনুন জ্বালানো উচিত নয় এবং এই দিন শীল এবং নড়াকে বিশ্রাম দেওয়া উচিত, অর্থাৎ এই দিন মশলা বাটা একেবারেই উচিত নয়। সেক্ষেত্রে আপনাকে সরস্বতী পূজার পরের দিনে অর্থাৎ ষষ্ঠীর দিন খাবার জন্য সমস্ত রান্না কিন্তু আপনাকে করে রাখতে হবে। এবং এই শীতল ষষ্ঠীর দিনে বাসি খাবার খাবার কিন্তু একটা বিশেষ চল রয়েছে। তাই আপনিও যদি আপনার সন্তানের মঙ্গল কামনার্থে সরস্বতী পূজোর পর দিন অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন বাসি গোটা সেদ্ধ খেতে পারেন, তাহলে কিন্তু দেবী সরস্বতীর আপনি কৃপাধন্য হতে পারবেন এবং আপনার জীবনে কখনোই কিন্তু কোনো প্রকার রোগ ব্যাধি আর থাকবে না। বন্ধুরা, এই জিনিসটি খাওয়া মাত্রই বহুদিন রোগে জর্জরিত কোনো ব্যক্তি থাকে, তাহলে ধীরে ধীরে তার শরীর সুস্থ হতে শুরু করবে। শুধুমাত্র তাই নয় বন্ধুরা, এই খাবারটি যদি পরিবারের প্রত্যেকে মিলে খেতে পারেন, তাহলে আপনার বাড়িতে কোনো প্রকার রোগ ব্যাধি প্রবেশ করতে পারবে না এবং কোনো ব্যক্তির মধ্যে থাকা সমস্ত নেগেটিভ শক্তি শরীর থেকে পালিয়ে যাবে, পজিটিভ শক্তির আগমন ঘটবে। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে সরস্বতী পূজার দিনে ভুল করেও আমিষ খাবার তথা মাছ মাংস ডিম পেঁয়াজ ইত্যাদি কিন্তু খাবেন না এবং বাইরের কোনো খাবারও কিন্তু সরস্বতী পূজার দিনে খাওয়া উচিত নয়। তাই বাড়িতেই রান্না করে নিরামিষ রান্না করে খেলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।